আমাদের দেশের বিজেপির একজন এমপি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব হিমন্ত শর্মা আসামের মুখ্যমন্ত্রী জি তিনি বলেছেন মুসলমানরা চারটা করে বউ রাখে এই আইনটাকে পরিবর্তন করতে হবে একটার বেশি রাখতে পারবে না হিমন্ত জি আমরা চারটা বউ রাখলে লিগ্যাল রাখি আর আপনারা দুটো বউ রাখেন দুটুই আনলিগ্যাল ঠিক না ভুল দুটুই আনলিগ্যাল আমাদের দেশে তো জিনা করনা হলে বড় এমপি আর এমএলএ হওয়া যায় না মাডারান না হলে এমএলএ হওয়া যায় না আমরা বললে মোলবিরা ছোট মুখে বড় কথা বলে এত বড় ভাষা বলেছে বিশ্ব হিমন্ত শর্মা মুসলমানরা চারটা করে বউ রাখে এখানে এতগুলো হুজুর বসে আছে জিজ্ঞেস করতে আপনি কয়টা বউ পাঁচটা একটা কি বুঝলেন সব হুজুরগুলোকে জিজ্ঞেস করুন একটা করে বউ আমার ভাই আল্লাহর কসম করে বলছি আল্লাহ কোরআনে সালাসা ওয়া রুবা চারটা পর্যন্ত বউ এই জন্য বিবি জায়েজ করেছেন পৃথিবীর ভবিষ্যৎ বাণী করে আল্লাহ জায়েজ করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ যাতে মুসলমানরা গুনাহে লিপ্ত না হয় ব্যভিচারে লিপ্ত না হয় তারা যেন বিপদগামী না হয় তারা যেন পাপাচারী না করে তার জন্য আল্লাহ ভবিষ্যৎ বাণী করে দিয়েছেন আমার ভাই খুব ভালো করে বুঝবেন এই যে চারটা বিএসএফ আপনারা জানেন আপনাদের মধ্যে কে জানেন শ্রী কৃষ্ণের কটা বল ছিল কটা ছিল শিক্ষিত লোক একজন বলে ডাক্তার মাস্টার কেউ থাকলে কটা 12টা আপনি কিচ্ছু জানেন না 16100 বউ ছিল শ্রী কৃষ্ণের 16000 কটা 16100 চারটা বেশি না 16100টা বেশি বা কথা বলেন না কেন 16100টা বেশি মানে 16096টা বেশি বউ ছিল শ্রী কৃষ্ণের আমাদের তো মাত্র চারটা করে রাখা বলা হয়েছে আমার মনে হয় 80% লোকের একটা করে বউ ঠিক বলছি না ভুল বলছি 80% হে আসামের মুখ্যমন্ত্রী তুমি ভালো করে শুনো ব্রেনটা তোমার ভালো করে ওয়াশ করো তোমার ব্রেনে কবর ঢুকে আছে তোমার ব্রেনে কুকুরের পায়খানা ঢুকতে পারে তোমার ব্রেনে কবর ঢুকতে পারে গরু গাধা তাই তুমি বলছো মুসলমানরা চারটা করে বউ রাখে একবার আমাদের সঙ্গে ডিবেটে বসে দেখো কয়টা করে বউ রাখে কেন চারটা বিয়ে করতে পাবে তার দলিল প্রমাণ পেয়ে যাবে কোরআনে কখনো বলা নেই যে তোমরা চারটা বউ রেখে না চারটা বিয়ে করতে কি আছে করো নাই পারো করো নাই করো মানে করো ঠিক না কি ভুল করোর মানে আলাদা পারোর মানে আলাদা দুটোর মানে আসমান আর জমিনের পার্থক্য এই পারোর পরেও আল্লাহ কিন্তু শব্দ রেখেছেন কি শব্দ বললাম কিন্তু শব্দ আমার নবী বিশ্ব নবী 1400 বছর আগে ভবিষ্যৎ বাণী করলেন হে আমার সাহাবীরা শোনো এমন একটা যুগ তোমাদের সামনে আসবে সেই সময় বাঁধির পেটে মালিক পয়দা বাঁধির পেটে মালিক পয়দা হয় আপনাদের যাদের বয়স হয়ে গেছে তারা চিনবেন আপনার মুর্শিদাবাদের ঘুমানিতে বাড়ি তার নাম ছিল লম্বুধর ঘুমানি লম্বুধর ঘুমানি একজন গায়ক ছিল কবি গান করত নাম শুনেছেন আপনারা লম্বুধর ঘুমানি শুনেননি পুরো পশ্চিম বাংলায় ফেমাস গায়ক ছিল সেই যুগে সে গান করেছিল বাবা এমন একটা যুগ আসবে মেশিনে ছেলে হবে মেয়েরা তাকে জুতো ছুঁড়ে মেরেছিল সে কিন্তু নবীজির ভবিষ্যৎবাণী জেনেই বলেছিলেন কথাটা এখন মেশিনে ছেলে হচ্ছে না হয়নি কি বুঝলেন সেটার নাম দিয়েছে ডাক্তাররা টেস্ট টিউব আমি বলতে চাই আসামের মুখ্যমন্ত্রীকে শোনো কোরআনে আছে তোমরা একের অধিক বিবাহ করতে গেলে যদি তোমাদের সন্দেহ হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে না তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট জোরে বলুন সুবহানাল্লাহ
আল্লাহ দুটো বীর হুকুম দেয়নি, হুকুম দিয়েছে তখন যখন দুটো বউকে সমান চোখে দেখবে। কেউ যদি মসজিদে পাঁচ কাতারে তাহাজ্জুদের নামাজ পড়ে আর দুটো বউকে দু রকম করে লেখেলে, কবরে যাওয়ার পরে তার আযাব কেউ রোধ করতে পারবে না, কিয়ামতের দিনে সে আটকে যাবে। তাহাজ্জুদ গুজার আমার আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার